এবারে কবি অর্চনা দাস, তারপরেই আমরা কবি সঙ্গীতশিল্পী শর্মিষ্ঠা দাস চাকির গান শুনব, আর এই গানের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ হবে। কবি অর্চনা দাস, নমস্কার। সবাইকে আমার প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানাই। আমি কবি টবি না, মানে মাঝে মাঝে লিখি, কবিতা শুনতে পড়তে ভালো লাগে আর কি। এখানে এসে অনেক ভালো ভালো কবিতা শুনলাম, খুব মন ভরে গেছে। না ঠিক আছে, ঠিক আছে, আমি একটা লিখেছি, এটা আপনারা শুনেন, কবিতা হয়েছে কিনা ঠিক জানছি না। মা তোমাকে, মা গো তুমি আসছো তাই বলছি কিছু কথা, দুঃখে আছি সবাই আমরা বুকে নিয়ে ব্যথা, বাসন মাজি বেশ কোটা বাড়ি, রান্না করি দুটোতে, সকাল সন্ধ্যা ছুটে ছুটে বাত ধরেছে হাঁটুতে, পাশের ঘরের ননি পিসি সবাই আছে বলার, শুধু দেখার নেই কেউ, হাট বাড়িতে ভিক্ষে করে ভাত ফুটিয়ে খায়, সেদিন পরে ভাঙলো পা, বসে তোমায় খুঁজে শুধুই, আমায় কি তুই নিবি না মা, পাড়ার মেয়ে শ্যামা সেলাই করে ঘর চালায়, ভাইগুলো তো রাজার বেটা, বনের কাছে পয়সা চায়, শ্যামার সাথেই চলতো মেয়েটি, গোপা নাকি তুলি, স্বপ্ন দেখত কত কিছু, পুনে গিয়ে হারিয়ে গেল আর এলো না ফিরে, খ দাদাটি ভীষণ ভালো, বিপদে নাকি হাত বাড়ায়, চাঁদা ছাড়াই পুজো করে গরিব খাওয়ায় পেট পুড়ে, নিয়ে গেল খ দাদাই গোপা তুলি মালা মৌদের, ঝা চকচকে হাইটেক শহরে, কত কারখানা কত রোজগার, কত টাকা আর টাকা, তোরা টাকা চাস, রুগ্ন মা অসুস্থ বাপের মুখে হাসি ফুটাবি, ভাইটাকে অফিসার বানাবি, বোনটা কলেজে যেতে চায়, হবে রে সব হবে, হয়েই ছিল, হয়েও ছিল, বিনে ভাড়ায় কত নামি দামি শহরে নগরে গেল সব, খ দাদা এখন কার হাঁকিয়ে মাঝে মাঝে আসে আবার বেরিয়ে যায়, ওরা কেউ আসেনি ফিরে, হয়তো স্বপ্ন খুঁজে ফেরে, কত নগরে শহরে কত প্রথে প্রান্তরে, পাহাড় নদী সমুদ্রে শূন্যে মহাশূন্যে। এই গত 25 তারিখ আমার মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল, তো মাকে নিয়ে একটা ছোট্ট কবিতা। মা আমার যত দুঃখ ছিল রাখতে বুকে ভরে, স্নেহের পরশ দিয়ে মনের ভাঙন দিতে গড়ে, আমার সব স্বপ্ন ছিল তোমার মানুষ জুড়ে, গড়তে আমার জীবন দিলে সবটা নিজের ছেড়ে, রাগ অভিমান ছিল যত সুখ যাত না মনে, ভাগ নিয়েছ সবই তুমি, সবই তোমার শোনে, তোমার চোখে দেখেছি মা এই পৃথিবীর আলো, চিনিয়েছিলে ফারাকটুকু সঠিক ভুল মন্দ আর ভালো। নমস্কার।